হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে রাহার জন্মদিন উপলক্ষে আমি বিরিয়ানি রান্না করতেছি। রিদির বিরিয়ানিটা অনেক পছন্দ, সে আমাকে কালকে থেকেই বলতেছে বিরিয়ানি রান্না করতে। তো আমি বিরিয়ানি রান্না করব, এই জন্য আমি নিছি বিরিয়ানি মশলা। আমি সবসময় এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করি। আর নিছি অল্প চাল, এখানে প্রায় হাফ কেজিও না, হাফ কেজির চেয়ে কম, মানে এমন পরিমাণে নিছি যেন একবার খেলে শেষ হয়ে যায়, যেন না থাকে, থাকলে আবার সমস্যা, তখন আর কেউ খায় না। তো আমি এখানে বিরিয়ানির জন্য আদা রসুনটা কষাইতেছি, এটার মধ্যে বিরিয়ানি মশলা দিব। আর মুরগির মাংসটা কেটে নিচ্ছি, সাথে আলু দিচ্ছি, যেহেতু আমার কন্যাদের আলু অনেক পছন্দ। সবচেয়ে বড় কথা, এখন আমি চা খাইতেছিলাম, আপনাদের ভাইয়া রং চা বানায় দিছে, রং চা খাইতে খাইতে চিন্তা করলাম মাংসটা কষাই নেই, পরে চালটা আমি বসাবো। চা খাওয়া শেষ হলে চলেন রান্নায় যাই। গরমে আমি ঘাইমা ভূত হয়ে গেছি। এই আদা রসুনটা কষানো হলে এটার মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার কাছে এটা টেস্ট অনেক ভালো লাগে। আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করি। আদা রসুন কষানো হলে আমি বিরিয়ানি মশলাটা দিলাম, সাথে আমি মাংস আর আলু কেটে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম। মাংস আর আলু একসাথে কষানো হবে। আমার কন্যারা যেহেতু আলু খোর, তাই আমি বিরিয়ানির মধ্যে মাংসের চেয়ে আলুর পরিমাণটাই বেশি দেই। আজকেও দিছি অনেক আলু, পরে দেখা যাবে আলুগুলো আর থাকবে না। তো মাংসটা কষানো হোক, আমার চা কিন্তু এখনো শেষ হয় নাই, আমি চাটা শেষ করি। মাংস কষানো হইতেছে, এখন আমি পোলার চালটা ভালো মতো ধুয়ে নিতেছি, ধুয়ে একটু পানি ঝরাবো, তারপরে রান্না করবো। এই যে রসুন, এগুলা পেস্ট করে দিব আপনাদের ভাইয়া, এগুলা ছিলা হয়েছে, এখন ধুইয়া আমি একটু কেটে দিব, তারপর আপনাদের ভাইয়া ব্লেন্ডারে পেস্ট করে দিবে। রান্না করতে গেলে আমার আদা রসুন ছাড়া হয় না, আমি ডাল রান্না করলেও আদা রসুন দেই, তো সব কিছুতেই আমার আদা রসুন লাগে, যার কারণে আদা রসুন পেস্ট আমার বেশি লাগে, সবচেয়ে বেশি লাগে রসুনটা। আর মাংস তো আমি প্রতিদিনই রান্না করি, সেটা তো বলা। এখন মশলা কম খাও, আদা রসুন পেঁয়াজ কম খাও, এগুলো এখন 250 টাকার নিচে কেউ কোনো মশলার দাম নেই। হ্যাঁ, কিন্তু আমার যে মাংস প্রতিদিন রান্না করা লাগে, আমি কি আদা রসুন ছাড়া মাংস রান্না করবো? কেন, তোমাদেরকে মশলা ছাড়া শেখাচ্ছি না, শেখাই নাই কিভাবে রান্না করতে হয়? এখন শেখাচ্ছি না, দিন শেষ, নতুন বাংলাদেশ, এখন আর ওই ডায়লগ দিয়ে না। শেখ শাহানার দেশ নাকি? আমি হচ্ছি শেখ শাহানা না, শেখ বাপ, আমার শেখ ভালো লাগে না। গুড, শেখ আমি অনেক আগেই বাদ দিয়ে দিছি আমার নাম থেকে, যদিও আমিও শেখ বংশের মানুষ, কিন্তু আমার নামে এখন আর শেখ নাই, যদিও আমার বাবার নামে আছে, ভাই বোনদের নামে আছে, আমার নামে নাই। শেখ রাখা যাবে না, আমার ভালো লাগে না। এমন ক্ষত মানুষের মনের মধ্যে দিয়ে গেছে না, আমার দাদা খুব গর্ব করত এই বংশটা নিয়া, শেখ বংশ নিয়া তার খুবই গর্ব ছিল। সেটা ঠিক আছে, মানে শেখ হাসিনা তার 15 বছরে মানুষের অন্তরে এত ক্ষত তৈরি করছে যে ক্ষতের খেসারত তার বাপকেও দিতে হচ্ছে। বাপ বাপকেও ছাড়ে না। চালটাকে আমি তেল দিয়ে আর লবণ দিয়ে ভাজা নিছি, আর এখন গরম পানি দিতেছি। আপনাদের ভাইয়া আমাকে জগে গরম পানি করে দিল। এখানে চাল একেবারেই কম, বেশি রান্না করলে থাইকা যায়, তখন আমার ভাল লাগে না বারবার খাইতে, এই জন্য আতিও না পানি, আতিও না, আতিও না, পানি বেশি হয়ে যাবে, এই পানি চলবে। আচ্ছা, আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, চালটা দুম হয়ে গেলে মাংসটা মিক্স করব। মাংসটার মাংসের পানি একেবারেই শুকিয়ে গেছে, ঝোল নাই, আর আমার পোলার চালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দুটাকে মিক্স করব।
হালকা একটু পানি আছে চালের মধ্যে, এই পানিটা শুকাইতে শুকাইতে আমার এটা মিক্স হয়ে যাবে, আর যতটুকু বাকি আছে চালটা ফুটার সেটাও ফুটে যাবে। আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট। এখন আমি রাহা আর রিদির জন্য প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই বিরিয়ানিতে ওরা আর এক্সট্রা কিছুই খাবে না, শুধু খাবে সালাদ। তো আমি সালাদ রেডি করে নিয়েছি, আর আপনাদের ভাইয়া গেছে দোকানে ড্রিঙ্কস আনতে। তো ওদের এই বিরিয়ানিটা অনেক পছন্দ, বিরিয়ানি খাওয়ার জন্য এক্সট্রা কিছুই লাগে না, শুধু সালাদ আর ড্রিঙ্কস হলেই চলে। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।